हेलो स्टूडेंट, आज की हमरा क्लास 11 एर न्यूटन्स लॉ ए चैप्टर एरो पढ़े थे। हमरा होच्छे एक गुरुत्वपूर्ण विषय आज के आलोचना करबो, शायद इम्पल्स एंड इम्पल्सिव फोर्स। इम्पल्स एंड इम्पल्सिव फोर्स एंड इट्स एप्लीकेशन। हमरा এর বাংলা হচ্ছে এরকম, ঘাত ও ঘাত বল। ঘাত ও ঘাত বল এবং ইহার প্রয়োগ, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব আজকের ক্লাসে। তো কথা হচ্ছে ঘাত বল বা ইম্পালস, সরি ঘাত বল বা ইম্পালসিভ ফোর্স এবং ইম্পালস ব্যাপারটা কি। একটা উদাহরণ নেওয়া যাক। ধরা যাক একটা ক্রিকেট খেলা হচ্ছে, সেখানে একজন বোলার ব্যাটসম্যানকে বল করল, বলটা ব্যাটসম্যানের ব্যাটে এসে ঠেকলো, ঠেকার সঙ্গে সঙ্গে মানে ব্যাটসম্যান ওটাকে মারলো, ঠেকার সঙ্গে সঙ্গে বলটা দ্রুত গতিতে অভিমুখ পরিবর্তন করে বাউন্ডারির বাইরে চলে গেল। এই যে ব্যাটসম্যান যে বলটা প্রয়োগ করলো, এটা হচ্ছে একেবারে একটা তাৎক্ষণিক বল, মুহূর্তের জন্য একটা বল প্রয়োগ করলো, অত্যন্ত কম সময়ের জন্য। তো এই যে কম সময়ের জন্য বল প্রয়োগ করার ফলে তার একটা ওই বলটার কি হলো, বলটার ভরবেগের পরিবর্তন হলো। আমরা যদি একবারে হিসেব করে ভাবতে চাই, দেখো বলটার ভরের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু বেগের অভিমুখ বা মান ওই পরিবর্তন হতে পারে বা হয়েছে। সেক্ষেত্রে বলটার আমরা এক কথায় বলতে পারি যে ভরবেগের পরিবর্তন হয়েছে। তার মানে যখন একটা বল একটা মুহূর্তের জন্য একটা বৃহৎ মানের বল হতে পারে, আবার ক্ষুদ্র মানের বলও হতে পারে। আমি এটা বৃহৎ মান দিয়ে বলছি প্রথমে। বৃহৎ মানের বল যদি একটা বস্তুর ওপর ক্রিয়াশীল হয়, তাহলে সেই বস্তুর যে ভরবেগের পরিবর্তন হয়, এই টোটাল বিষয়টাকেই আমরা বলি ইম্পালস। অর্থাৎ এই টোটাল এফেক্টটাকে আমরা বলি ইম্পালস, আর যে বলটা কাজ করলো সেই বলটাকে আমরা বলি ইম্পালসিভ ফোর্স। অর্থাৎ ইম্পালসিভ ফোর্স হলো, অর্থাৎ ঘাত বল হলো একটা বল, যে বল খুব অল্প সময়ের জন্য কোন বস্তুর উপর প্রযুক্ত হয়, তার ফলে তার একটা ভরবেগের পরিবর্তন হয়। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে এই যে অল্প সময়ের জন্য ভর মানে বলটা প্রযুক্ত হচ্ছে, এই ভর এই বলটা সাধারণভাবে এটা ভেরিয়েবল ফোর্স হয়। ব্যাটসম্যান যখন বলটাকে মারছে, বলটার ব্যাটের যে ধাক্কা, সেই ধাক্কাটা হচ্ছে যে সময়টুকু তাদের সংস্পর্শকাল ছিল, সেই সংস্পর্শকালের সময়কালীনও বলটার কিন্তু পরিবর্তন হতে পারে বা হয়েছে। তাই এই ক্ষুদ্র সময়ে এই যে ভেরিয়েবল ফোর্স, এটাকে হিসেব করাটা খুব কঠিন। সেই জন্যে আমরা যেটা করি যে এখানে এই বলটার টোটাল এফেক্টটা আমরা দেখার চেষ্টা করি। টোটাল এফেক্টটা কি, না বলটার অ্যাভারেজ ভ্যালু, অর্থাৎ বলটা জিরো থেকে ম্যাক্সিমাম ভ্যালুর অ্যাভারেজ করে, অ্যাভারেজ ভ্যালু ইনটু কতক্ষণ বলটা কাজ করেছে, এইটাকে আমরা হিসেব করার চেষ্টা করি। আর এইটাকেই বলা হচ্ছে ঘাত। অর্থাৎ একটা গড় মানের বল একটা ক্ষুদ্র সময় ধরে যদি কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল হয়, তাহলে এই বল এবং সময়ের গুণফলটাকে আমরা বলি ঘাত। আর যে বলটা এখানে কাজ করে, যে অ্যাভারেজ ফোর্সটা, এইটাকে আমরা বলি ঘাত বল। তো তার মানে আমরা যদি একটুখানি আমরা দ্বিতীয় নিউটনের দ্বিতীয় গতিসূত্রের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা কি দেখতে পাবো। আমরা জানি এফ ইজ ইকুয়ালস টু ডিপি ডিটি, এফ ইজ ইকুয়ালস টু ডিপি ডিটি, এটা মড হিসাবেও লিখতে পারো তুমি, এরকম
তাহলে এফ হচ্ছে বল, যে বলটা প্রযুক্ত হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমান, পিটা হচ্ছে ভরবেগ। আমরা জানি যেখানে এফ হলো বল আর পি হলো ভরবেগ, ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে বলটা সমান, তাহলে আমরা বলেছি বল ইন্টু সময়। তাহলে এটা যদি আমি গুণ করে দিই, এফ ইন্টু ডিটি ইজ ইকুয়ালস টু ডিপি, এই এফ ইন্টু ডিটি এটা কি আমরা বলছি ঘাত বা ইম্পালস, এটাকে আমরা বলছি ঘাত বা ইম্পালস। আর এই যে বলটা, এই বলটাকে আমরা বলছি ঘাত বল, এই বলটাকে আমরা বলছি ঘাত বল, ইম্পালসিভ ফোর্স, ইম্পালসিভ ফোর্স বা ঘাত বল। তাহলে এইটা হচ্ছে ঘাত, তার মানে এইটা হচ্ছে টোটাল এফেক্ট। এই টোটাল এফেক্টটা কার সঙ্গে সমান? না ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান। তার মানে আমরা যদি এটাকে বীজগাণিতিক ফরম্যাটে লিখি, তাহলে এই ডিপি, মনে করো কোনো একটা বস্তুকণার, কোনো একটা বস্তুকণার ভর ভর হচ্ছে ধরো হচ্ছে যে এম, তাহলে পরে তার বেগ যদি ভি হয়, তার পরিবর্তিত বেগ যদি ডিভি হয়, তার মানে ডিপি সমান এম ডিভি। অর্থাৎ কি না, আমরা বলতে পারি যে এটাকে আমরা এভাবেও লিখতে পারি, আমরা ডিপি সমান পি ওয়ান মাইনাস পি টু, যে বস্তুটার ওপর ঘাত বল প্রযুক্ত হলো তার যে ভরবেগের পরিবর্তন, সেই পরিবর্তনটাকে আমরা লিখতে পারি এফ ইন্টু ডিটি। তো এখন যেহেতু এটা ভেরিয়েবল ফোর্স, আমরা নিশ্চিত ভাবেই জানি যেহেতু এটা ভেরিয়েবল ফোর্স, তাই এর টোটাল এফেক্টটা বার করতে গেলে কিন্তু আমাকে ইন্টিগ্রেট করতে হবে, আমাকে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো সেটা আমি দেখাচ্ছি কিভাবে হতে পারে। দেখো এটা মুছে দিচ্ছি, আমরা এটা বলতে পারি যে এফ ডিটি ইজ ইকুয়ালস টু ডিপি, এফ ডিটি সমান ইজ ইকুয়ালস টু ডিটি ইন্টিগ্রেটিং বোথ সাইডস, ইন্টিগ্রেশন ধরো জিরো থেকে টি টাইম পর্যন্ত কাজ করলো, এফ অ্যাভারেজ ফোর্স ইন্টু ডিটি ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পি ওয়ান টু পি টু ডিপি। তার মানে এফ অ্যাভারেজ, এফ অ্যাভারেজ ইন্টু টি ইজ ইকুয়ালস টু পি ওয়ান সরি পি টু মাইনাস পি ওয়ান, তার মানে ভরবেগের পরিবর্তন এফ ইন্টু ডিটি। এটা হচ্ছে ঘাত আর এটা হচ্ছে ঘাত বল, এই গোটাটা হচ্ছে ঘাত আর এই এফ অ্যাভারেজটা হচ্ছে ঘাত বল। তাহলে ঘাত সমান হচ্ছে বস্তুটার ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান। অবশ্যই এটা একটা ভেক্টর রাশি, কারণ এফ টিটা হচ্ছে স্কেলার, এটা ভেক্টর, তার মানে গোটার গুণফলটা ভেক্টর, আবার পি টু মাইনাস পি ওয়ান অলসো এ ভেক্টর। তাহলে একক আমরা যদি বলি, তাহলে একক কি হবে? দেখো বল ইন্টু সময়, তার মানে নিউটন সেকেন্ড, তার মানে ঘাতের ঘাতের একক হচ্ছে নিউটন সেকেন্ড। আবার উল্টো দিকে এটা দিয়েও বলা যেতে পারে, আমরা এটা দিয়েও বলতে পারি যে ভরবেগের পরিবর্তন, তার মানে ভরবেগের পরিবর্তন মানে কেজি মিটার পার সেকেন্ড, তার মানে নিউটন পার সেকেন্ড মানেই হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তো তাহলে আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি ঘাত বল, এটাকে আমরা সাধারণত ইম্পালস, এটাকে আমরা আই দিয়ে লিখি, আই ইজ ইকুয়ালস টু এফ অ্যাভারেজ ইন্টু টি ইজ ইকুয়ালস টু পি টু মাইনাস পি ওয়ান, এটা হচ্ছে ইম্পালস আর এটা হচ্ছে ইম্পালসিভ ফোর্স। এখন প্রশ্ন হচ্ছে যে যদি আমরা এখানে এফ ভার্সেস টি একটা গ্রাফ আঁকি, ধরো দুটো গ্রাফ আঁকবো আমরা, একটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্সের জন্য, যদিও কনস্ট্যান্ট আমরা থিওরিটিক্যালি আঁকতেই পারি, যে একটা কনস্ট্যান্ট ফোর্স টি সময়ের জন্য হচ্ছে যদি কাজ করে, তাহলে পরে সেক্ষেত্রে আমরা এফ টি গ্রাফ যদি আমরা আঁকি, তাহলে এটা আমরা মুছে দিচ্ছি, আমরা এটা মুছে দিচ্ছি, এফ টি গ্রাফ, এফ টি গ্রাফ, এ
এদিকে টি আর এদিকে এফ, ধরো কনস্ট্যান্ট ফোর্স, সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, তাহলে এরকম ধরো এই কনস্ট্যান্ট ফোর্সটা টি ওয়ান সময়ের জন্য কাজ করলো, তাহলে টি ওয়ান হচ্ছে এই পর্যন্ত, এই টি ওয়ান সময়ের জন্য যদি কাজ করে তাহলে পরে এদিকে এফ আর এদিকে টি, এদিকে টাইম আর এদিকে ফোর্স, তো টি ওয়ান সময়ের জন্য যদি কাজ করে তাহলে এফ ইন্টু টি, আমরা জানি যে ইন্টিগ্রেশনের যে টি অক্ষের সঙ্গে যে ক্ষেত্রফলটা তৈরি হয় এর ক্ষেত্রফল কত, এফ ইন্টু টি ওয়ান, তার মানে এটা ইম্পালস, তার মানে দ্যাট ইজ ইকুয়াল টু আই ওয়ান। আমরা লিখতে পারি যে একটা কনস্ট্যান্ট ফোর্স টি ওয়ান সময়ের জন্য কাজ করলো, তাহলে এই বস্তুটার উপর ঘাত ঘাত কত প্রযুক্ত হলো, না আই ওয়ান ইজ ইকুয়ালস টু এফ ইন্টু টি ওয়ান। আবার ধরো সেকেন্ড কেসে আমরা এরকম ধরতে পারি, ধরো আরেকটা বৃহৎ মানের বল, এই যে বৃহৎ মানের বল মানে বলটার এখানে কনস্ট্যান্ট ফোর্সই কম সময়ের জন্য কাজ করলো, ধরো এই সময়ের জন্য কাজ করলো, এটা টি টু, এটা টি টু সময়ের জন্য কাজ করলো, আর এটা হচ্ছে টি ওয়ান এখান থেকে এই পর্যন্ত, এটা টি ওয়ান এটা টি টু, তাহলে এই ফোর্সটা, তাহলে এই এই যে এই যে ছোট্ট ক্ষেত্রফলটা করলো এই ক্ষেত্রফলটা হচ্ছে আই টু, আই টু ইজ ইকুয়ালস টু, আমি একটু কাজ করতে এফ না লিখে এটাকে এফ ওয়ান লিখি, এটা এফ ওয়ান এটা এফ টু, তাহলে এটা এফ ওয়ান টি ওয়ান আর আই টু সমান এফ টু টি টু, তার মানে আমরা এফ টি কার্ভের টি অক্ষের সঙ্গে যদি আমরা ক্ষেত্রফল তৈরি করি তাহলে ক্ষেত্রফলটা মানে বদ্ধ ক্ষেত্র তৈরি করি, তাহলে বদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে এটার তোমার এ বদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে এটার ইম্পালস বা ঘাতের সঙ্গে সমান। তো এখন মনে করো যে যদি আমরা ধরে নিই আই ওয়ান আই টু সমান, আই ওয়ান আই টু সমান কি করে হতে পারে, দেখো লক্ষ্য করে এফ ওয়ান বলটার থেকে এফ টু বল বেশি, তাহলে এফ ওয়ান এফ টু ইজ গ্রেটার দেন এফ ওয়ান, তাহলে আই ওয়ান আই টু যদি সমান হতে হয় তাহলে অবশ্যই টি ওয়ান ইজ গ্রেটার দেন টি টু হতে হবে, তার মানে একই ইম্পালস কোন বস্তুর ওপর প্রয়োগ করতে গেলে দুভাবে করা যেতে পারে, এক একটা বৃহৎ মানের বল ক্ষুদ্র সময় ধরে কাজ করতে পারে, অথবা একটা কম মানের বল বৃহৎ সময় ধরে কাজ করতে পারে, এই দুটো ক্ষেত্রের গুণফল অর্থাৎ বল এবং সময়ের যে গুণফল যদি সমান হয় তাহলে বলবো দুটোর মধ্যে একই ঘাত কাজ করেছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি যে ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমান, তো এই জন্য আমরা এইটাকে আমরা বলে থাকি ইম্পালস মোমেন্টাম থিওরেম, মানে আমরা যদি একটা মানে কি বলবো যে আমরা একটা একই ইম্পালস পাওয়ার জন্য যদি বড় মানের বল প্রয়োগ করি তাহলে ক্ষুদ্র সময় ধরে কাজ করতে হবে, যদি ক্ষুদ্র মানের বল প্রয়োগ করি তাহলে বৃহৎ সময় ধরে কাজ করতে হবে, এই বিষয়টাকে আমরা এক কথায় বলি ইম্পালস মোমেন্টাম থিওরেম, ইম্পালস মোমেন্টাম থিওরেম, ইম্পালস মোমেন্টাম থিওরেম। এখন এটা আমি কনস্ট্যান্ট ফোর্সের জন্য দেখালাম এবং এটা সরাসরি অ্যালজেব্রা প্রয়োগ করে হয়ে গেল, কিন্তু ধরো যদি এটা কনস্ট্যান্ট ফোর্স না হতো, যদি এটা ভেরিয়েবল ফোর্স হতো তাহলে সেক্ষেত্রে কি হতো, সেক্ষেত্রে যেটা হতো সেটা হচ্ছে ধরো এরকম একটা ফোর্স এদিকে টি এদিকে এফ, ধরো এই জাস্ট এরকম একটা বল কাজ করেছে, ধরো এই পর্যন্ত, এই পর্যন্ত কাজ করেছে, এটা টি ওয়ান এটা টি টু, তাহলে ইম্পালসটা কত হবে, না এর ক্ষেত্রফলের সঙ্গে সমান, তাহলে ক্ষেত্রফল কি করে বার করবো, এটা তার অ্যালজেব্রা দিয়ে কোনো ফর্মুলা প্রয়োগ করা যাবে না, তাহলে এক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে আমি দেখিয়েছিলাম ইন্টিগ্রেশন কি, ইন্টিগ্রেশনের সাহায্যে এটা আমরা একটা ক্ষুদ্র স্লাইস নেব, এই ক্ষুদ্র স্লাইসটা অলমোস্ট একটা রেক্ট্যাঙ্গেলের মতো, তার মানে এই অংশটা যদি ছোট্টটা ডিটি হয় আর এইটা যদি এফ হয় তাহলে এই ক্ষেত্রফলটা এই যে সরু স্লাইসটা এর ক্ষেত্রফল কত, এফ ইন্টু ডিটি, তাহলে এই গোটাটার ক্ষেত্রফল আমরা কি করে বার করব, ইন্টিগ্রেশন ফ্রম টি ওয়ান টু টিটি টি টু এফ ইন্টু ডিটি দ্যাট ইজ ইকুয়াল টু আই, অর্থাৎ আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে ভেরিয়েবল ফোর্সের জন্য আমরা হচ্ছে ইম্পালস বার করতে পারি। তো ইম্পালস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, তো সেটা আমরা একটুখানি জেনে নিলাম।
এইবারে আমরা যেটা দেখাবো যে ইম্পালস সম্পর্কে আমরা জানার পর এর কিছু অ্যাপ্লিকেশন আমরা এখানে দেখাবো, যে আমরা বিজ্ঞানটা জানি বা না জানি আমরা কিন্তু আমাদের বাস্তব জীবনে আমরা কিন্তু এরকম ভাবে প্রয়োগ করে থাকি। এটা আমাদের বাস্তব অভিজ্ঞতা। আসলে বিজ্ঞানের যে মানে উন্নয়ন দুভাবেই তো হয়, প্রাথমিকভাবে যেটা বিজ্ঞানের যেটা সৃষ্টি সেটা হচ্ছে আমাদের বাস্তব অভিজ্ঞতাটার জ্ঞানটাই হচ্ছে বিজ্ঞান। আগে বাস্তব অভিজ্ঞতা, তারপরে তাকে মানে সাজিয়ে তার থিওরি তৈরি করা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে বিজ্ঞান যেহেতু প্রচুর উন্নত, তাই ব্যবহারিক প্রয়োগের আগেই বিজ্ঞান বলে দিতে পারে অঙ্ক কষে যে এটা করলে এটা হতে পারে। ফলে এটা ভাইস ভার্সা, মানে দুরকম ভাবেই বিজ্ঞান চলতে পারে। একদিক থেকে হচ্ছে যে মানে ল্যাব টু থিওরি, আবার থিওরি টু ল্যাব, দুভাবেই চলতে পারে। যাই হোক, তো আমরা একটা ছোট কয়েকটা দু একটা উদাহরণ নিয়ে আমরা একটু বলি। যেমন ধরো এই যে ক্রিকেট প্লেয়ার, তোমরা ক্রিকেট খেলা দেখো, যে ক্রিকেট প্লেয়ার যখন ক্যাচ ধরে, আমরা তোমরা নিশ্চিতভাবেই দেখেছো বা তোমরা নিজেরাও খেলো, তো সেখানে দেখবে ক্যাচ ধরার সময় প্লেয়ার বলটাকে ধরার পর হাতটাকে পেছন দিকে টেনে নেয়, মানে হয় নিজের দিকে না হলে পেছন দিকে টেনে নেয়, বলটার অভিমুখের দিকে টেনে নেয়। এটা কেন? সে তো বলটাকে ওইখানেই ওইখানেই ধরতে পারতো, যেখানে বলটা এলো তার হাতে গিয়ে খপ করে পড়ে গেল, ধরতে পারতো। দেখবে আমরা যখন প্রথম ক্রিকেট খেলা শিখি, যখন ক্যাচ ধরতে শিখি, আমরা ওরম ভাবেই ধরতাম, প্রথমেই বলটাকে খপাত করে ধরে নেওয়ার চেষ্টা করতাম। কিন্তু কি হলো, দেখা গেল ওটা ধরতে গিয়ে বলটা পড়ে গেল, ক্যাচ ধরতে পারলাম না। তখন আমাদের সিনিয়র যারা, তারা বললো যে না, এরম করে ধরবি না, বলটাকে এরম ধরে পেছন দিকে টেনে নাও হাতটাকে। সে কিন্তু জানে না বিজ্ঞানটা। কিন্তু আজকের দিনে, আজকে তোমরা যেহেতু 11-12 সায়েন্স পড়ছো, তাহলে তোমরা কিন্তু এটা জানতেই পারো যে কেন আমরা হাতটাকে টেনে নেব। এর কারণটা হচ্ছে আর কিছুই নয়, ধরো বলটা একটা নির্দিষ্ট মোমেন্টাম নিয়ে আসছে, বলটার গতিবেগ এবং ভর আছে, তাহলে একটা নির্দিষ্ট মোমেন্টাম নিয়ে আসছে, তাকে থামিয়ে দেওয়া মানে কি, তার মোমেন্টামটাকে জিরো করে দেওয়া। এখন মোমেন্টামটাকে জিরো করে দেওয়ার অর্থ হচ্ছে এফ ইন্টু ডিটি, মানে তো মোমেন্টাম চেঞ্জ, এফ ইন্টু ডিটি সমান পি টু মাইনাস পি ওয়ান। এই যে পি টু থেকে পি ওয়ান জিরো হয়ে যাবে, তার মানে এফ ইন্টু ডিটি এইটাকে তোমাকে মানে ইয়ে করতে হবে আর কি, মানে এই 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 ভরবেগের পরিবর্তনটা, পি টু মাইনাস পি ওয়ান ভরবেগের পরিবর্তনটা তোমাকে ঘটাতে হবে, সেটা হচ্ছে এফ ইন্টু ডি। তুমি কি করছো? বল প্রয়োগ করছো, আর কতক্ষণ ধরে করছো সেটা হচ্ছে ডিটি। এখন তুমি খেয়াল করে দেখো, তুমি যদি মুহূর্তে যেখানে বলটা আসছে হাতটাকে স্থির রেখে তুমি যদি বলটাকে ধরতে চাও, তাহলে পরে সেখানে ডিটি টাইমটা মানে মুহূর্তের মধ্যে ধরতে চাও, তার মানে ডিটিটা অত্যন্ত কম। তাহলে ডিটিটা যদি কম হয়, এফ ইন্টু ডিটিটা হচ্ছে কনস্ট্যান্ট, মানে ওই বলটার এফ ইন বলটার যে ভরবেগ নিয়ে আসছে সেটা হচ্ছে এফ ইন্টু ডিটি, সেটা কিন্তু জিরো করতে হবে। তাহলে সেই এফ ইন্টু ডিটিটা কনস্ট্যান্ট, তাহলে ডিটিটা যদি ছোট হয় তাহলে এফটা বড় হতে হবে, ডিটিটা যদি ছোট হয় তাহলে এফটা বড় হতে হবে। তার মানে কি? তার মানে তোমাকে খুব জোরে মানে হাত দিয়ে ধরার চেষ্টা করতে হবে, কিন্তু প্রতিক্রিয়ার ফলে বলটা পড়ে যেতে পারে। তুমি যখনই জোরে বল প্রয়োগ করবে সেও প্রতিক্রিয়া দেবে, ফলে সে কিন্তু তোমার হাতের বাইরে চলে যেতে পারে। সেই জন্যে আমরা ডিটিটাকে বাড়ানোর জন্য এফটাকে মানে এফ সরি এফটাকে কমানোর জন্য ডিটিটাকে বাড়ায়। কিভাবে বাড়ায়? ওই যে বলটাকে ধরার পর, বলটাকে ধরার পর আমরা হাতটাকে আস্তে পেছনে টেনে নিই, যত বেশি টেনে নেব তত বলটা কিন্তু ধরা সহজ হবে, কারণ ডিটিটা বেড়ে যাচ্ছে, অনেকক্ষণ ধরে ধরছি তার ফলে এফটা কমে যাচ্ছে, ফলে বলটা পড়ার সম্ভাবনা থাকবে না, ফলে বলটা আমার হাতের গ্রিপে চলে আসবে। তাহলে দেখো একটা মানে যে কোনো কাজ আমরা যখন করি, এই যে আমরা হাঁটি, আমি আগের দিনও বলেছিলাম, আমরা যখন হাঁটি আমরা সেখানে একটা বিজ্ঞানের প্রয়োগ করি, তো সেই বিজ্ঞানের প্রয়োগের আমরা হচ্ছে যে কিন্তু আমরা জানি না হয়তো বিজ্ঞানটা, সবাই আমরা জানি না, কিন্তু তবু আমরা প্রয়োগ করি। তো যাই হোক, এটা একটা উদাহরণ। এরপরে হচ্ছে দেখবে আমরা এই ওপর থেকে যদি লাভ দিই, তো শক্ত এবং নরম মেঝের ওপর লাভ দেওয়ার বা বালির ওপর লাভ দেওয়ার যে পার্থক্যটা, তুমি দেখো সেখানেও তুমি যখন ওপর থেকে লাভ দিচ্ছ একটা নির্দিষ্ট মোমেন্টাম নিয়ে তোমায় পড়ছো, মানে টাচ করছো মাটিতে বা বালিতে, তাহলে যখন শক্ত মেঝের ওপর তুমি টাচ করছো তখন কি হচ্ছে, মুহূর্তের মধ্যে তোমার মোমেন্টাম জিরো হয়ে যাচ্ছে। মুহূর্তের মধ্যে তোমার মোমেন্টাম যখন জিরো হয়ে যাচ্ছে, তার মানে ডিটিটা খুব কম, ডিটিটা কম তার মানে মোমেন্টামটাকে জিরো করা মানে এফটা খুব বেশি হতে হবে, এফটা বেশি হতে হবে। তাহলে এফটা যদি তুমি বেশি, অর্থাৎ বেশি বল প্রয়োগ করো, কোথায় প্রয়োগ করবে? মাটিতে।
এবার নিউটনের তৃতীয় গতি সূত্র থেকে তোমরা জানো মাটিও তোমাকে ঠিক সমান পরিমাণ একটা বল তোমার বিরুদ্ধে প্রয়োগ করবে, তার মানে সেই তোমার বলটা যদি বেশি বেশি হয় মাটির বলটাও, মাটি তোমাকে যেটা প্রয়োগ করবে সেটাও বেশি হবে, অটোমেটিক্যালি তোমার পায়ে লাগবে। কিন্তু বালিতে যখন তুমি লাভ দিচ্ছ তখন কি হচ্ছে না, বালিতে যখন তুমি লাভ দিচ্ছ সেখানে দেখো আস্তে আস্তে, ঠিক যেমন ক্রিকেট বলটাকে আমি পেছন দিকে টেনে ধরেছিলাম, হাতটাকে টেনে নিয়ে আসছিলাম, এখানেও কিন্তু বালির মধ্য দিয়ে তুমি আস্তে আস্তে তোমার ভরবেগ কমছে, অর্থাৎ সেক্ষেত্রে তুমি কি করছো ডিটিটাকে বাড়িয়ে নিচ্ছ, ডিটিটাকে যখনই বাড়িয়ে নিচ্ছ এফ ডিটিটা কনস্ট্যান্ট, তাহলে এফটাকে কি করতে হবে কমাতে হবে, তার মানে তুমি কম বল প্রয়োগ করছো তোমার থামার জন্য, তার মানে মাটিও তোমাকে প্রতিক্রিয়া বল কম দেবে, ফলে তোমার কম লাগবে বা লাগবে না, খুব কম লাগবে সেটা তুমি বুঝতেই পারবে না। তাহলে দেখো এই যে শক্ত এবং নরম মেঝেতে আমরা লাভ দিচ্ছি ঠিক একইভাবে, আবার দেখবে এই যে আমাদের যে গাড়ি, বিশেষ করে তোমরা বাইকে চাপলে আরো ভালো বুঝতে পারবে, বাইকের দেখবে শক অ্যাবজর্বার থাকে, ওই যে সামনে দুটো স্প্রিং পেছনে দুটো, আমরা যেটাকে হাইড্রোলিক বলি, তো সেখানেও দেখো যদি হাইড্রোলিক না থাকতো তবে যখন গাড়িটা জার্ক করছে, তাহলে জার্ক করা মানে গাড়িটার যে গ্যাপ আছে সেখানে ঠক করে এসে মুহূর্তের মধ্যে ওই একটা জার্কিং থেকে জিরো হয়ে যাচ্ছে তার মোমেন্টামটা, তার মানে তুমি ওই গাড়িটা জার্ক করার ফলে তুমি তোমার ওজনের জন্য বা গাড়ির ওজনের জন্য ওর উপর একটা বল প্রয়োগ করছো মাটির ওপর বা গাড়ির ওপর, গাড়িও তোমাকে একটা বিরুদ্ধ বল প্রয়োগ করবে, ফলে সেই বিরুদ্ধ বলটা কিন্তু যথেষ্ট বেশি হবে। কিন্তু যখন তুমি স্প্রিং দেয়া আছে তোমার গাড়িতে, তোমার গাড়িতে যখন সেটাকে শক অ্যাবজার্ভার বলা হয়, শক অ্যাবজার্ভার দেওয়া আছে, তখন দেখো সেই শক অ্যাবজার্ভার তুমি যখন জার্ক করছে তোমার গাড়িটা ভার্টিক্যালি, তখন তখন কি হচ্ছে না, তখন সেক্ষেত্রে তোমার হচ্ছে যে আস্তে আস্তে ভরবেগটা কমছে, মানে টাইমটা তুমি কিনে নিচ্ছ, টাইমটা পেয়ে যাচ্ছ, টাইমটা পেয়ে যাওয়া মানে সেক্ষেত্রে এফটা কিন্তু কম হয়ে যাবে, ফলে প্রতিক্রিয়া বলটাও কম হবে, ফলে ফলে তোমার হচ্ছে যে লাগবে কম। আবার দেখবে যখন আমরা দৌড়াই, আমাদের স্কুল কম্পিটিশনে যখন আমরা দৌড় করি, দৌড়ের কম্পিটিশন করি, তখন কি হয় বলতো, তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে দেখবে সঙ্গে সঙ্গে আমাদের টিচার, আমাদের ইনস্ট্রাক্টর, আমাদের যিনি গেম বা ইয়ের ইনস্ট্রাক্টর, স্পোর্টস ইনস্ট্রাক্টর, উনি বলেন যে সঙ্গে সঙ্গে থামবি না, মানে যেখানে আমি টার্গেটে চলে এসেছি টার্গেটে চলার পরে যদি আমি থেমে যাই তাহলে কিন্তু আমার খুব কষ্ট হবে। কেন হবে না, আমি তো একটা নির্দিষ্ট মোমেন্টাম নিয়ে আসছিলাম, তাহলে মুহূর্তের মধ্যে যদি মোমেন্টামটাকে জিরো করি তাহলে আমাকে ভেতর থেকে একটা বল প্রয়োগ করতে হয় মাটির ও মাটির সঙ্গে, মানে আমি তো ঘর্ষণ বলের সাহায্যে থামবো, তাহলে ঘর্ষণ মানে আমাকেও সেই বলটা প্রয়োগ করতে হবে, তবে তো ঘর্ষণ বল আমাকে সেই বলটা দেবে, তাহলে সেটা অনেক জোর প্রয়োগ করতে হবে, ফলে সেক্ষেত্রে কিন্তু তোমার খুব কষ্ট হবে। কিন্তু তুমি যদি আস্তে আস্তে নিজেকে থামাও তাহলে টাইমটা তুমি পেয়ে যাচ্ছ, আর টাইম পেয়ে যাচ্ছ মানে মোমেন্টাম চেঞ্জ করার জন্য টাইম পেয়ে যাচ্ছ মানে বলটা কম হবে। তাই আমরা এই সমস্তর উপর ভিত্তি করে আমরা বলতে পারি যে এই যে তোমার কি বলে যে ইম্পালস এবং ইম্পালসিভ ফোর্স, আমরা কাইনেটিক্স এর আলোচনার ক্ষেত্রে একটি অত্যন্ত এবং আমাদের ব্যবহারিক মানে বিভিন্ন ঘটনার সঙ্গে অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত একটা বিষয়, এবং সেই বিষয়টা সম্পর্কে আমরা জানলাম। পরবর্তীকালে তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে। আজকে এখানে শেষ করলাম, থ্যাংক ইউ।